এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর। শুভেন্দুকে নিরাপত্তা দিতে হবে, রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। যেখানে কিন্তু আবার বড় ধাক্কা গেল পশ্চিমবঙ্গের সর্বদল তৃণমূল কংগ্রেস। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে ঘন্টাটি চেপে দেবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বাম জামানায় দায়ের হওয়া একটি মামলা ঝেড়ে এদিন কলকাতা হাইকোর্টে বড় জয়ের মুখে দেখা গেলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মহন্তর ব্রেঞ্চে এদিন জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে তার প্রাপ্ত নিরাপত্তা দিতে হবে, রাজ্য সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ জওয়ানরা রাজ্যের কাছে আর্জি জানাবে, সেই রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। হাইকোর্টের এই রায়কে এদিন গেরুয়া শিবির তাদের বড় জয় হিসেবে দেখছেন। বাম জামানা 2007 সালে পশ্চিম মেদিনীপুরে শুভেন্দুকে একাধিকবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। যেখানে কিন্তু এখান থেকে কার্যত এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে একাধিকবার মারারও হুমকি দেয়। তাই কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট যে পশ্চিমবঙ্গের সর্বদল তৃণমূল কংগ্রেস শুভেন্দু নিরাপত্তা রক্ষীর দায়িত্ব নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।